নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। মীন রাশির নভেম্বর মাস কেমন যাবে এ নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করছে, অর্থাৎ দীর্ঘদিন মকর রাশিতে ছিল, আবারও কিন্তু কুম্ভ রাশিতে গোচর করছে, এবং দীর্ঘদিন যে শনি বক্রী অবস্থায় ছিল এই মাসে কিন্তু মার্গীয় অবস্থায় দেখা যাচ্ছে, বৃহস্পতিকেও কিন্তু মার্গীয় অবস্থায় দেখা যাচ্ছে। ফলে অনেকগুলো শুভ পরিবর্তন যেমন হবে, এর থেকে কী শুভ পরিবর্তন পাবেন, কোন কোন দিক থেকে পরিবর্তন হতে দেখা যাচ্ছে, টোটালটাই আলোচনা করব। অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, এবং প্রোগ্রামটি যদি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না, যারা যারা প্রোগ্রাম দেখে সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান তারা ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে যোগাযোগ করে কিন্তু অবশ্যই, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিগত রাশিচাপ নিয়ে প্রেডিকশন নিতে পারেন। চলে আসি নভেম্বর মাসটা মীন রাশি কেমন যাবে। দেখুন, এই মাসে গোচরের যে অবস্থা সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনাদের একাদশভাবে বৃহস্পতি এবং শনির যে যৌথ অবস্থা, এটা কিন্তু অনেক শুভ ফল আপনাদের নভেম্বর মাসে এনে দেবে। প্রতি মাসে কিছু কিছু গ্রহের পরিবর্তন হয়, প্রতি মাসে কিছু নতুনত্ব আমরা দেখতে পারি, কিছু পরিবর্তন হয়, প্রত্যেক দিনের যে জীবনযাত্রা, প্রত্যেক দিনের যে আমাদের লাইফস্টাইল, এর মধ্যে কিছু কিছু পরিবর্তন কিন্তু প্রতি মাসে আমরা হতে দেখি। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা সবাই যে সমান জীবনযাপন করে, একই রকম জীবনযাপন করে তা না। কেউ কর্মচারী আছে, কেউ ব্যবসাদার আছে, কেউ সরকারি কর্মচারী আছে, কেউ নিজস্ব ব্যবসা করে, স্ব পেশার সঙ্গে যুক্ত আছে, কেউ স্টুডেন্ট আছে, কেউ গৃহবধূ আছে। প্রত্যেকে কিন্তু ব্যক্তিগতভাবে দেখতে গেলে যে সবার রাশিচার কিন্তু সমান না, তাদের জীবনযাত্রার মধ্যেও পার্থক্য আছে। তাহলে রাশিফলটা আমরা বলি কেন? এই যে রাশিফলটা বলি, এই কারণেই বলা হয় যাতে আগামী মাসটার গ্রহরা কী আপনাদের দিতে চলেছে তার একটা পূর্বাভাস কিন্তু আমরা দিয়ে দিই। যার রাশি সাপেক্ষে বা জন্ম ছক সাপেক্ষে যতটা গোচর মিলে যাবে তারা ততটা ফল পাবে, এবং যাদের ক্ষেত্রে কম মিলবে তারা কিন্তু অতটা শুভ ফল পাবে না বা অতটা অশুভ ফলও পাবে না। সেই জন্য কিন্তু বলা যে আগামী মাসটা কী যেতে পারে, কোন কোন দিক থেকে কোন সম্ভাবনাগুলো বেশি, এই নিয়ে কিন্তু আলোচনা করা হয়। ফলে এর মানে এই না যে প্রত্যেকের ক্ষেত্রে আমার যে অগ্রিম একটা হাইলাইট বা পূর্বাভাস আমি করে দিই আগের থেকে, সেটা সবার ক্ষেত্রেই সমানভাবে মিলে যাবে, এটা কোনোদিন হয় না। ফলে এই ভুল ধারণায় থাকবেন না। গ্রহ যে কথা বলছে সেই কথাই কিন্তু আমি আপনাদের বলবো, ফলে গ্রহরা যেভাবে ফল দেবে সেইগুলোই আলোচনা করব। তার পরিপ্রেক্ষিতে আপনারা কতটা পাবেন কতটা পারবেন না সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশিচার দশা অন্তর্দশার উপরে। চলে আসি এই মাসের গোচর ফলে। এই মাসের গোচর ফল কিন্তু আপনাদের রাশিতে দেখতে পাচ্ছে, কোনো গ্রহ নেই দ্বিতীয়ভাবে, কোনো গ্রহ নেই তৃতীয়ভাবে। রাহু তো দীর্ঘদিন বসে আছে, তৃতীয়ভাবে রাহু প্রায় দেড় বছর বসে থাকে, এই মাসটা পুরোটাই বসে থাকবে। চতুর্থ ভাবে কোনো গ্রহ নেই, পঞ্চমভাবে কোনো গ্রহ নেই, ষষ্ঠভাবে কিন্তু চন্দ্র বসে আছে এক তারিখে, এবং সপ্তমভাবে কিন্তু বুধ বসে আছে, এক তারিখ পর্যন্ত বুধ থাকবে, তারপর কিন্তু আপনাদের অষ্টমভাবে চলে যাবে। অষ্টমভাবে রবি এবং মঙ্গল বসে আছে, রবি ১৬ তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে থাকবে, তারপর আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে চলে যাবে, এবং মঙ্গল সারা মাসই অষ্টমভাবে থাকবে, এবং বুধ ২১ তারিখ পর্যন্ত আপনাদের অষ্টমভাবে থাকবে, তারপর আপনাদের ভাগ্যস্থানে চলে যাবে। ভাগ্যস্থানে তো রবি বুধ এবং শুক্র কেতুকে দেখতে পাওয়া যাবে, এবং পাশাপাশি দশমভাবে কিন্তু শুক্র বসে আছে, সারা মাসে শুক্র দশমে থাকবে, এবং একাদশভাবে শনি বসে আছে মার্গীয় অবস্থায়, দীর্ঘদিন বক্রী ছিল এখন মার্গীয় অবস্থায় আছে, এবং বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশভাবে বসে আছে ২০ তারিখ পর্যন্ত, তারপর আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে। এর সাপেক্ষে আলোচনা করব কোন কোন দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন দিক থেকে ভালো ফল কবে থেকে পাবেন, টোটালটাই আলোচনা করব। মন মানসিকতা, মন মানসিকতা এক কথায় কিন্তু তুলনামূলক একটু হলেও ভালো থাকবে। একদিকে দেখুন আপনাদের রাশির ওপর শনির দৃষ্টিটা পড়ে আছে, দীর্ঘদিন আপনাদের রাশির ওপর কিন্তু শনির তৃতীয় দৃষ্টিটা পড়ে আছে। এতদিন ৬ মাস যাবৎ আপনাদের শনি বক্র দৃষ্টি দিচ্ছিল আপনাদের রাশির উপরে, এবং এখন মার্গী দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ১১ই অক্টোবর ২০২১ শনি কিন্তু মার্গী হয়ে গেছে। এখন কিন্তু শনি অতিচার গতিতে কুম্ভ রাশিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এখন কিন্তু অতি দ্রুত বেরোবে। ফলে এই যে মার্গী দৃষ্টিটা দিচ্ছে এর ফলে কিন্তু মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স কিন্তু আপনাদের সবসময় আছে, এমন না যে খুব ফ্রি মাইন্ডে আপনারা থাকতে পারবেন। তারা শনি যখন কোনো রাশির উপর দৃষ্টি দেয় সেই রাশিটার কিন্তু মন মানসিকতা খুব ভালো কিন্তু দেখতে পাওয়া যায় না। কিন্তু নভেম্বর মাসে দেখুন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি একাদশে বসে আছে কর্কট রাশিতে,
মকর রাশি কি? মকর রাশি হচ্ছে শনি ঘর এবং সেখানে শনি এবং বৃহস্পতি যৌথভাবে বসে আছে এবং 20 তারিখ পর্যন্ত বৃহস্পতি কিন্তু সেখানে বসে থাকবে এবং 20 তারিখের পরে আপনাদের কুম্ভ রাশিতে চলে যাবে, নিচস্থ অবস্থায় ত্যাগ করে ফেলবে। ফলে একাদশে যেহেতু বসে আছে, কিছু ক্ষেত্রে দীর্ঘদিন বকরি ছিল এখন মার্গি হয়েছে, ফলে মন মানসিকতার ভেতর থেকে যে এনার্জি পাবেন সেটা কিন্তু আপনাদের অনেক নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করবে। মনের ভেতরে যে নানা রকমের একটা পরিস্থিতি চাপ, মানসিক ডিস্টার্বেন্স আপনাদের ফেস করতে হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও নিজেদের মনকে শক্ত করতে পারবেন, নিজেদের পরিস্থিতিকে কন্ট্রোলে আনতে পারবেন, মানসিক স্ট্রেংথ আপনারা কিন্তু ভেতর থেকে একটা পাবেন, যেহেতু বৃহস্পতি আগের থেকে তুলনামূলক অনেকটা পজিটিভ জায়গায় আছে এবং 20 তারিখের পরে কিন্তু দ্বাদশভাবে চলে যাবে। কিন্তু কুম্ভ রাশিতে বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেয়, ফলে সেই দিক থেকেও কিন্তু মন মানসিকতার মধ্যে অনেক পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। এমন না যে শনি দৃষ্টি থাকার জন্য সব কাজের মধ্যেই বাধাবিঘ্ন হবে, মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, কিন্তু শনি যেহেতু বৃহস্পতি যেহেতু মোটামুটি ভালো জায়গায় আছে, সেহেতু কিন্তু অবশ্যই আপনাদের মন মানসিকতার মধ্যে নেগেটিভ এনার্জিকে কন্ট্রোল করে পজিটিভে আনার মতো ক্ষমতাও এই মাসে আপনারা দেখতে পারবেন। ফলে ভয় কিছু না, ভেঙে পড়বেন না, যে কোনো পরিস্থিতিকে সামনা করার চেষ্টা করবেন, দেখবেন বৃহস্পতি আপনাদের অবশ্যই সাহায্য করবে। চলে আসি ফিনান্সিয়াল দিক থেকে। ফিনান্সিয়াল দিক থেকে এই মাসে কিন্তু এক কথায় আপনাদের গেইন হবে, কারণ মঙ্গল নিজের ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে, অষ্টমে বসে থাকলেও অষ্টম ভাব কিন্তু খুব একটা শুভ ভাব না, বিশেষ করে রাশি বা রাশি সাপেক্ষে অষ্টমে থাকলে বা লগ্ন সাপেক্ষে অষ্টমে থাকলে অনেক ক্ষেত্রে মাঙ্গলিক দোষের একটা প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায়। যেহেতু মঙ্গল সারা মাসে অষ্টমভাবে থাকবে, সেখানে কিন্তু অবশ্যই আপনাদের একটা মাঙ্গলিক দোষের এফেক্টের মধ্যে থাকছে। এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ভাব কি? দ্বিতীয় ভাব থেকে আমরা বাচন ভঙ্গি দেখি, আমাদের কথা বলা দেখি, সেই জায়গাটা কিন্তু মঙ্গলের দৃষ্টি, রবির দৃষ্টি পড়ে আছে, বুধের দৃষ্টি পড়ে থাকছে 2 তারিখ থেকে। ফলে অবশ্যই কিন্তু আপনারা কথাবার্তার মধ্যে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, হট করে এমন কোনো রেগে গিয়ে কথা বলে ফেললেন যেটা হয়তো কারো গায়ে লেগে গেল, এই জায়গাটা কিন্তু করতে যাবেন না। কেন মঙ্গল অষ্টমে থেকে দ্বিতীয় হয় নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, রবি দৃষ্টিটা পড়িয়ে রবি কী করে, কথাবার্তার মধ্যে একটু দাম্ভিকতা, একটু অহংকার প্রকাশ করে, যেটা কিন্তু সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে। কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন, ফিনান্সিয়াল দিক থেকে এক্সট্রা লাভ কিন্তু আপনাদের হতে পারে, আর্থিক দিক থেকে গেইন হতে পারে, ফাটকায় লাভ হতে পারে, পৈতৃক সম্পত্তিতে লাভ হতে পারে, ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে, মানে যে কোনো দিক থেকে একটা ফিনান্সিয়াল গেম কিন্তু এই মাসে আপনাদের হবেই হবে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তার মধ্যে যথেষ্ট ডেপথ থাকবে, কিন্তু কথাটা একটু বুঝে বললে সেইটা কিন্তু অনেক বড় ভূমিকা কিন্তু আপনাদের জীবনে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বুঝে শুনে কথাটা বলবেন, কথার গুরুত্ব থাকবে কিন্তু কথাটাকে বুঝে শুনে বলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। পরিবারের মধ্যে কিন্তু যেহেতু মঙ্গল রবি এবং বুধ একত্র কিন্তু দ্বিতীয় হয়ে দৃষ্টি দিচ্ছে, পরিবারের মধ্যে কোনো পরিস্থিতি একটু নেগেটিভ হওয়া, কোনো সময় একটু পজিটিভ হওয়া, এরকম আপস অ্যান্ড ডাউন কিন্তু আপনাদের দেখতে হবে। যদিও দেখা যায় দশা যদি খুব ভালো না চলে, তাহলে কিন্তু সমস্যার দিক থেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, পারিবারিক দিক থেকে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই জায়গাটা একটু দেখে রাখবেন। চলে আসি যোগাযোগ কমিউনিকেশন। দেখুন যোগাযোগ কমিউনিকেশনের জায়গায় কিন্তু রাহু বসে আছে এবং বৃহস্পতির দৃষ্টিটা রাহুর ওপর পড়ে আছে। এতদিন তো বৃহস্পতি বকরি ছিল, রাহুর ওপর দৃষ্টি দিয়েছে, কুম্ভ রাশিতে বসেছিল, এই মাস দুয়েকের জন্য মকর রাশিতে ঢুকেছে, আবার 20 তারিখে কুম্ভ রাশিতে চলে যাবে, সেখানে দাঁড়িয়ে রাহুই একমাত্র 20 তারিখ পর্যন্ত কিন্তু পরিস্থিতিগুলো অনেকটা হাতে থাকবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গা থেকে বৃহস্পতি অনেকটা সাহায্য করবে, একাদশে থেকে তৃতীয় যেহেতু দৃষ্টি দেবে, সেদিক থেকে কিন্তু যোগাযোগ কমিউনিকেশনগুলো যথেষ্ট ভালো হবে। কিন্তু ব্যক্তিগত রাশি যেটা যদি রাহু দশা চলে, তাহলে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন বলুন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক বলুন, সেইখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় ভাব থেকে কী দেখি আমরা? ভাই বোন দেখি। একাদশ ভাব থেকে যেমন আমরা দেখি আমাদের বড়দা বড় ভাই, সেমনি তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা ছোটো ভাই ছোটো বোনকে দেখি। সেখানে দাঁড়িয়ে যেহেতু তৃতীয় ভাবে আপনাদের রাহু বসে আছে, ফলে পারিবারিক ছোট ভাই বোনের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই যোগাযোগ কমিউনিকেশন একটু বিভ্রাট আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু মনের উদ্যম অত্যাধিক পরিমাণে থাকবে। রাহু কিন্তু তৃতীয় ভাবে থেকে মানসিক স্ট্রেংথ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, সেই জায়গাটা কিন্তু আপনার যে কোনো পরিস্থিতিকে কন্ট্রোল করার মতো ক্ষমতাও কিন্তু পাশাপাশি রাহু আপনাদের দেবে, সেই জায়গাটা কিন্তু যে কোনো সমস্যার সমাধানের জায়গাটাও কিন্তু পাবেন। কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যাই করবেন ঠান্ডা মাথায় করবেন, ভেবেচিন্তে করবেন, অবশ্যই কিন্তু আর সমস্যা কিন্তু আপনাদের কিছু করতে পারবে না, সেই জায়গাটাই দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষা বাড়িগাড়ি মাতৃ স্থানের দিক থেকে দেখুন, শিক্ষাস্থানে বুধ কিন্তু এত অষ্টমভাবে বসে থাকছে 21 তারিখ পর্যন্ত, তারপর কিন্তু নবমভাবে চলে যাচ্ছে, ফলে
প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু প্রথম হাফটা একটু ডিস্টার্বেন্স থাকবে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এইসব কারণে, কিন্তু যেহেতু শুক্রের দৃষ্টিটাও কিন্তু চতুর্থ হয়ে পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু পড়াশোনাটাকে একটু মন দিয়ে করার চেষ্টা করবেন। সেকেন্ড হাফটা 21 তারিখের পর থেকে পরিস্থিতি কিন্তু আপনাদের হাতে চলে আসবে, শিক্ষার দিক থেকে লাভ পাবেন, অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু শিক্ষার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ফার্স্ট হাফটা যদিও পুজো আচ্ছা আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, ফলে পড়াশোনার ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রেখে পড়তে হবে, একটু মনোসংযোগ বাড়িয়ে পড়তে হবে। 21 তারিখের পরে কিন্তু বুধ যখন আপনাদের মকর রাশিতে বৃশ্চিক রাশিতে ভাগ্যস্থানে চলে আসবে, তখন পড়াশোনার দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। মাতৃস্থানের দিক থেকে একে খুব একটা যে খারাপ পরিস্থিতি মাতৃস্থানের দিক থেকে দেবে তা না, কিন্তু মায়ের সঙ্গে কিন্তু কথাবার্তা একটু বুঝে বলবেন, কথাবার্তার মধ্যে যাতে শালীনতা থাকে সেরকমভাবে কথাবার্তা বলবেন। পরিস্থিতিটা মাতৃস্থানের দিক থেকে হঠাৎ উত্তপ্ত হতে পারে, যেহেতু মঙ্গল রবি এবং বুধ একত্র বসে আছে, ফলে মাতৃস্থানের দিক থেকে একটু কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখবেন। শারীরিক দিক থেকে বড় সমস্যা কিন্তু হবে না, সেদিক থেকে কোনো ভয়ের কারণ নেই, এমনি ওভারঅল কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে মাতৃস্থানের দিক থেকে। বাড়ি গাড়ির দিক থেকে অবশ্যই ভালো ফল পাবেন, নতুন বাড়ি বাড়ি ক্রয়ের জন্য ভালো, নতুন বাড়ি গাড়ি ডেকোরেটিং করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এইসব জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। একাধিক বাড়ির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা আপনারা করতে পারেন, সেই দিক থেকেও ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। দীর্ঘদিন বাড়ি গাড়ি নিয়ে যদি কোনো কোর্ট কেস চলে থাকে সেখান থেকেও কিন্তু একটা লাভ আপনারা পেয়ে যাবেন নভেম্বর মাসে। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেম এবং সন্তানের ক্ষেত্রে মীন রাশি কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো নেই, যেহেতু রাহু শনি দীর্ঘদিন বক্র অবস্থায় ছিল, পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমভাব আপনাদের হচ্ছে চন্দ্রের ঘর, সেখানে শনির দৃষ্টি বক্র দৃষ্টি পড়ছিল, নভেম্বর মাসে মার্গ দৃষ্টিটা পড়বে এবং বৃহস্পতিও 20 তারিখ পর্যন্ত দৃষ্টি দেবে, সেই জায়গাটা 20 তারিখ পর্যন্ত বড় সমস্যা না থাকলেও 20 তারিখের পরে কিন্তু বৃহস্পতি যখন সরে যাবে তখন কিন্তু বৃহস্পতি পরিস্থিতির মধ্যে কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। এমনি ওভারঅল আগের থেকে পরিস্থিতিটা ভালো থাকবে, যেহেতু শনি মার্গই হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কিন্তু এখনও ক্লিয়ার হয়নি পঞ্চমভাবটা, ফলে সেখানে দাঁড়িয়ে শনির দৃষ্টি পড়েই থাকছে, ছোটোখাটো কথা নিয়ে ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এই জায়গাগুলো কিন্তু কম বেশি দেখতে পারবেন, সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই বলি। কিন্তু যেহেতু বৃহস্পতি 20 তারিখ পর্যন্ত আপনাদের একাদশে বসে পঞ্চম এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে, ফলে কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা কিন্তু পাকা করবে এই বৃহস্পতি, সেই জন্য কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন, প্রেম বিবাহের দিক থেকে ভালো, কিন্তু কোথাও কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে, তাই এই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের, তা নাহলে কিন্তু সমস্যাটুকু করে বেড়ে যেতে পারে, যেটা হয়তো আপনারা আশাই করলেন না সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অবশ্যই সেই জায়গাটা কন্ট্রোল রাখবেন। সন্তানের দিক থেকে ঠান্ডা লাগার সমস্যা কিন্তু হতে পারে, সন্তানের কিছু ঠান্ডা লাগা, সন্তানের বিবাহ নিয়ে কোনো সমস্যা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। পরিস্থিতি খুব একটা যে অনুকূলে এসছে তা না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু দিক থেকে ভালো ফল অবশ্যই পাবেন, কিন্তু বড় যে কোনো সমস্যা হয়ে যাবে তা নয়, কিন্তু ছোটোখাটো সমস্যা কিন্তু ভোগাতে পারে। সন্তানের শিক্ষার দিক থেকে যথেষ্ট লাভ পাবে, পড়াশোনার দিক থেকে যথেষ্ট পজিটিভ রেজাল্ট সন্তানের দেখতে পাওয়া যাচ্ছে, হঠাৎ করে ভালো চাকরির অফার আসতে পারে, সেই দিক থেকে কিন্তু ভালো। সন্তানের কর্মের জায়গাটা এই মাসে যথেষ্ট ভালো পাবে, শিক্ষার দিক থেকে ভালো পাবে, শারীরিক যারা বাচ্চা আছে তাদের শারীরিক দিক থেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, এবং যাদের বিবাহিত জীবনে, যাদের সন্তানদের বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছে সেই জায়গাটাকে কিন্তু তুলনামূলক ভালোভাবে কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, যাতে সমস্যাটা ফিরে না যায়, পরবর্তীকালে পরিস্থিতি হাতে চলে আসবে। কিন্তু এই মুহূর্তে আমি বলি যে কোনো দিক থেকে এক নতুন বিবাহের কথা যেমন পাকা হতে পারে, হঠাৎ করে 20 তারিখের মধ্যে কোনো বিবাহের কথাও পাকা হতে পারে, কিন্তু যারা বিবাহিত কাপড় আছে তারা কিন্তু একটু কন্ট্রোল রেখে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পেয়ে যাবে। সন্তানের দিক থেকে বলে দিলাম, যারা আর্টিস্টিক কাজ করে তাদের দিক থেকে মাসটা ভালো যাবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, প্রশিক্ষণ বাড়াতে হবে, নিজের অধ্যয়নকে বাড়াতে হবে, নিজের চেষ্টাকে প্রচেষ্টাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু আরও বেশি বেটার ফল কিন্তু আপনারা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু এই মাসে কিছুটা হলেও আপনারা রেহাই পাবেন, সেদিক থেকে ভালো ফল পাবেন, কিছু ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে, ঋণ পরিশোধ হতে পারে, সেই জায়গাগুলো ভালো, এবং কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই শত্রু একটু নাশ হবে, শত্রুতা দমন হবে, এই জায়গাটাও কিন্তু দেখতে পাবেন। রোগ ব্যাধি থেকে কিন্তু তুলনামূলক এই মুহূর্তে খুব একটা ভয়ের কারণ নেই, সেদিক থেকেও ভালো ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু যাদের ধরেন ব্যাকবোনের প্রবলেম আছে, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, যাদের ডান চোখের প্রবলেম আছে, এই জায়গাগুলো, যাদের ধরেন হার্টের প্রবলেম আছে, তাদের দিক থেকে যেহেতু 16 তারিখ পর্যন্ত একটু সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে, তারপর পরিস্থিতিটা আপনাদের হাতে আসবে, সেই দিক থেকেও ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু ফার্স্ট হাফটা এইসব দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু রবি নিচস্থ আছে, যদিও মঙ্গল এবং বুধের সঙ্গে বসে আছে অতটা ভয়ের কারণে, কিন্তু তাও যেহেতু নিচস্থ আছে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু অষ্টমভাবে বসে আছে।
সেই দিক থেকে কিন্তু একটু সাবধানতা, বিশেষ করে এই রোগগুলোর ক্ষেত্রে অবলম্বন করা উচিত। যাদের ধরুন প্রেশার আছে এই জায়গাটা কিন্তু একটু দেখে রাখতে হবে। প্রতিযোগিতার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জয়লাভ পাবেন, সেকেন্ড হাফটা কিন্তু প্রতিযোগিতার জন্য ভালো। যদি কোনো সরকারি কর্মচারী সরকারি পরীক্ষার ইন্টারভিউ থাকে তাহলে সেকেন্ড হাফটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন, সেদিক থেকেও কিন্তু বিশেষ সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না। চলে আসি বিবাহিত জীবন ব্যবসা। বিবাহিত জীবনের জন্য বিশেষ কোনো সমস্যা এই মাসটা পুরোটাই হবে না, সেদিক থেকে কোনো সমস্যা নেই। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, বিবাহিত পার্টনারের কোনো লাভ আপনার আনন্দের কারণ হতে পারে, ফিনান্সিয়াল দিক থেকে পার্টনারের কোনো গেন হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নতুন বিবাহের কথা পাকা হতে পারে এই জায়গাটা। বৃহস্পতির দৃষ্টিটা 1-20 তারিখ পর্যন্ত কিন্তু সপ্তমভাবে পড়ে আছে, পঞ্চমে কানেকশান দিচ্ছে, মানে প্রেম বিবাহ যেমন কানেকশান দিচ্ছে সেমনি কিন্তু নেগোসিয়েশন ম্যারেজও হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন কিন্তু বিবাহের একটা কথা কিন্তু পাকা হওয়ার জায়গা। নভেম্বর মাসে প্রবল একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অনেকের ক্ষেত্রে এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত কাপলদের জন্য যথেষ্ট ভালো, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বিশেষ করে সেকেন্ড থার্ড হাফটা কিন্তু মানে তৃতীয় সপ্তাহ কোথাও ঘুরতে যেতে পারেন, তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ এই জায়গাটা কিন্তু আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, এই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত পার্টনারের দিক থেকে কোনো সমস্যা এই মুহূর্তে বিশেষ একটা নেই, সেই দিক থেকে কোনো বাধাও দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো, পার্টনারশিপ ব্যবসার অধিক লাভ কিন্তু আপনারা দেখতে পাবেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিকেও কোনো বাধা কিন্তু একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ এই মাসে আপনারা দেখতে পারবেন, সে যে ব্যবসায়ী করেন না কেন সেই দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। দিক থেকে এবং বিবাহিত জীবনের দিক থেকে আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে যাবেন। দেখুন অষ্টমভাবে 3 দিনটে গ্রহ বসে থাকছে, মঙ্গল রবি এবং বুধ। মঙ্গল তো সারা মাসই থাকছে, 16 তারিখ পর্যন্ত রবি থাকছে এবং 21 তারিখ পর্যন্ত বুধ থাকছে। এই জন্য অবশ্যই কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে মাথা একটু ঠান্ডা রাখবেন, গাড়ি কিন্তু একটু সাবধানে চালাবেন, পিতা শারীরিক দিক থেকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন, বিশেষ করে 16 তারিখ পর্যন্ত কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এবং যদি কোনো অপারেশনের যোগ থাকে সেটা কিন্তু করিয়ে নিতে পারেন, অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়ে অপারেশনের যোগ দিন ঠিক করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। কিন্তু অবশ্যই বলে দিলাম, যেহেতু দেখুন পার্টনারের দ্বিতীয় ভাব, পার্টনারের কথা বলার জায়গা, সেখানে কিন্তু পার্টনার কোনো কথা বললো সেটা কিন্তু আপনার কোনো গায়ে লেগে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, যাতে সেটা বিশাল আকার ধারণ না করে, সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল রাখবেন, তাহলে বিশেষ সমস্যা নেই। অষ্টমভাবে 3 দিনটে গ্রহ বসে থাকছে, পরিস্থিতিটা সেকেন্ড হাফে আরেকটু বেশি পজিটিভ হয়ে যাবে, 20 তারিখের পর থেকে, 16 তারিখের পর থেকে এবং 20 তারিখের পর থেকে পরিস্থিতিটা আস্তে আস্তে হাতে চলে আসবে। কিন্তু যতক্ষণ অষ্টমভাবে এতগুলো গ্রহ বসে আছে তখন কিন্তু একটু মা সব দিক থেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, পরিস্থিতিটা যেন হাতে বাইরে না চলে। ভাগ্যের দিক থেকে কিন্তু সাপ পাবে, অবশ্যই ভাগ্যের বিড়ম্বনা কম বেশি আপনাদের যেগুলো দেখতে হচ্ছিল সেগুলো কিন্তু অবশ্যই সেকেন্ড হাফে অনেকটাই ভালো ফল পাবেন। কারণ দীর্ঘদিন ভাগ্যস্থানে আপনাদের কেতু বসে আছে, কেতু এবং 16 তারিখে রবি সেখানে চলে যাচ্ছে আপনাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি 21 তারিখে বুধ আপনাদের ভাগ্যস্থানে চলে যাচ্ছে এবং সেখানে একটা মুধাদিত্য যোগ তৈরি করছে, ফলে ভাগ্যের দিক থেকে একটা হঠাৎ স্বাদ কিন্তু আপনারা পাবেন সেকেন্ড শেষের দিকে, মাসের শেষের দিকে 20 তারিখের পর থেকে। পরিস্থিতিটা যেন ভাগ্যের দিক থেকে অনেকটাই সুপ্রসন্ন আপনার জন্য হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। এবং রাহুর দৃষ্টিটা পড়ে ভাগ্যস্থানে নানা রকম সমস্যা তৈরি করছিল, ভাগ্যের বিড়ম্বনা তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু এই মাসে তুলনামূলক ভালো পাবেন। এবং রাহু রবির একটা গ্রহণযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে, যাদের ব্যক্তিগত রাশি যাতে রাহু রবির গ্রহণযোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সব ব্যাপারে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, বাদ বাকি যাদের নেই তাদের কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে উচ্চশিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, মাতৃ দূর যাত্রা হতে পারে, এ কোথাও দূরে ঘুরতে যেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো আপনাদের দেখতে পাচ্ছেন। কিন্তু বিবাহিত পার্টনারের সঙ্গেও কিন্তু 20 তারিখের পরে 21 তারিখের পরে কিন্তু কোথাও ঘুরতে যেতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পেয়ে যাবেন। ছোটোখাটো ভ্রমণ কিন্তু অবশ্যই হওয়ার একটা যোগ এই মাসে আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনাদের বৃহস্পতি দশমপতি এবং আপনাদের একাদশভাবে বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু কর্মের নতুন প্রাপ্তি একটা যোগ কিন্তু দেখতে পাচ্ছে, হঠাৎ করে কর্ম প্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাচ্ছে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ফ্যাশন ডিজাইনার আছে, যারা যে সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে কর্ম করে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। শুক্র দেখুন আপনাদের দশমভাবে সারা মাসে বসে থাকছে, ফলে সেই দিক থেকে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। অনলাইনে ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ পাবে, গার্মেন্টসের ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, ফ্যাশন, অভিনেতা অভিনেত্রী আছে, এইসব দিক থেকে কিন্তু ভালো ফল আপনাদের পাওয়ার জায়গা আছে। যদিও শুক্র কিন্তু বিষয়ে ধনুরাশিতে কিন্তু নেগেটিভ ঘর, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের সম্পর্কটা খুব একটা ভালো না, কিন্তু দশমভাবে বসে আছে শুক্র এবং আপনাদের চতুর্থ
তোমার দৃষ্টি দিচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই কিছু ক্ষেত্রে ভালো ফল পাবে। কর্মের দিক থেকে নতুন কর্মের অপরচুনিটি আসতে পারে, বেশিক্ষা প্রতিষ্ঠানে কর্ম যারা টিউশনি করে তাদের দিক থেকে লাভ পাবেন, হঠাৎ প্রাপ্তি হতে পারে, ব্যাঙ্কিং সেক্টরে কোনো লাভ হতে পারে, যারা ধরুন ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে আছে, যারা ধরুন মেডিকেলের সঙ্গে যুক্ত আছে, যে কোনো দিক থেকে ড্রাগিস্ট আছে, কেমিস্ট আছে, এদের দিক থেকে একটা লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। যারা ইঞ্জিনিয়ার আছে মেকানিক্যাল কেমিক্যাল, এই দিক থেকেও কিন্তু একটা শুভ ফল আপনারা দেখতে পারবেন, সেদিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাচ্ছে। বৃহস্পতি অনেকটাই কিন্তু পরিস্থিতি আপনাদের হাতে আনবে। 20 তারিখের পরেও যে পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, পরে 20 তারিখের পরে বৃহস্পতি যখন আপনাদের কুম্ভ রাশিতে চলে যাবে, দশমের তৃতীয় চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের বিদেশে যাত্রার একটা কানেকশান, যারা বিদেশ যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা কানেকশান দেবে। এমন না যে 20 তারিখের পরেই সেটা হবে, হয়তো বিদেশ গেলেন 20 তারিখের আগে কিন্তু বিদেশে গিয়ে কর্মটা পেলেন 20 তারিখের পরে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমাকে একজন প্রশ্ন করেছিল দাদা 20 তারিখের পরে বিদেশ যাবো, না এরকম না, আপনার যাত্রা আছে যেহেতু 18 তারিখ বা 17 তারিখ আপনি চলে যেতেই পারেন, কিন্তু 20 তারিখের পরে কর্মের জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্য আপনাকে বলে দিলাম যে বিদেশে কর্ম প্রাপ্তির জন্য কিন্তু সময়টা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। একাদশে শনি বক্রী অবস্থায় ছিল, যে কোনো কাজের মধ্যে বাধা বিঘ্ন অশান্তি একটা দেখতে পাওয়া যাচ্ছিল, হতে হতে না হওয়া, ময়া, ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম, প্রেমের দিক থেকে, কর্মের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, পিতৃস্থানের দিক থেকে নানা রকম একটা সমস্যা কিন্তু শনি তৈরি করে রেখেছিল। এখন শনি মার্গী হয়ে গেছে, পরিস্থিতিটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই আপনাদের হাতে আসবে। মানে এত নেগেটিভ পরিস্থিতি আপনারা ফেস করেছেন যে ভালো কথা শুনতেও আপনাদের এখন একটু ভয় লাগে, তাই অবশ্যই কিন্তু কিছুটা হলেও ভালো ফল কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। শনি কিন্তু আস্তে আস্তে আপনাদের এই মুহূর্তে শনি কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে, ফলে ভয়ের কিছু নেই, এগিয়ে যান এবং অবশ্যই মনটাকে স্ট্রং রাখবেন। বৃহস্পতিও সেই জায়গাটা বসে আছে, ফলে সেই দিক থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তি আপনাদের কিছু হতে পারে এবং নিজের এফোর্টটাকে পরিপূর্ণরূপে দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু অবশ্যই নভেম্বর মাসটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। আমি ধনতেরাস নিয়ে কিছু প্রোগ্রাম দিয়ে দিয়েছি, পারলে দেখে নেবেন সেই জায়গাটা কী কী কেনা ধনতেরাসে ভালো, মীন রাশির জন্য আমি অবশ্যই দিয়ে দিয়েছি প্রোগ্রামটা, দেখে নেবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।